चार दफाय उनी आत्मप्रकाश करबेन अनेके जानते चान उनी कोथाय आছেন আমি চারটি হাদিস উদ্ধৃতি দিয়েছিলাম আরবিতে একটি হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন তাখরুজুর রায়াতুস সুদ মিন কিবালে খোরাসান আফগানিস্তান অঞ্চল থেকে কালো পতাকাধারীরা আসবে এদের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা অঙ্কিত থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার মধ্যে যেমনটা ছিল ফাবায়াউহু আলা ওয়াহাব ওয়া আলা সালজি ওই কালো পতাকাওয়ালাদের নেতার হাতে বায়ত নিও বরফের উপর দিয়ে ক্রলিং করে গিয়ে হলেও কারণ ফাইন্না ফিহা আব্দুল্লাহ আল মাহদী এদের মধ্যেই আব্দুল্লাহ আল ইমাম আল মাহদী বিদ্যমান রয়েছেন ইমাম মাহদী কোথায় আছেন চোখে খুঁজলে পাবেন না সারা বিশ্বের অনেকেই ওনাকে খুঁজে কিন্তু পাবে না পেতে হলে হাদিস সামনে রাখতে হবে হাদিসেই বলবে কোথায় আছে তার প্রথম প্রাপ্তিস্থান হলো আফগানিস্তান থেকে যাওয়া কালো পতাকাধারীদের মধ্যে অনেকে বলতে পারেন আফগানিস্তানের নাম নিলে অনেকে ভয় পায় বাবারে আমি ওই জন্য নাম নেই না আমি নিয়েছি হাদিসে যেহেতু পাওয়া গেল খোরাসান খোরাসান মানে আফগানিস্তান তুর্কমেনিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান আজারবাইজান এই অঞ্চলটা মুসলিম বিশ্বকে আরব জাতি প্রায় ৮০০ বছর নেতৃত্ব দিয়েছে তারপরে তারা ধরে রাখতে পারেনি এরপরে তুরস্কের ইসলামী খেলাফতের মাধ্যমে ৬২০ বছর পর্যন্ত নেতৃত্ব দিয়েছে এরা এই মঙ্গোলীয় তাতারি তুর্কি খোরাসানি এরা এরা পাহাড়ি জাতি বিশ্বের গোটা বিশ্বকে এরা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার নিচে এনে ইসলামী ইতিহাসে প্রায় অর্ধেক এরাই শাসন করেছে এরা সেই সৌভাগ্যবান জাতি এদের মধ্যে ইমাম মাহাদীকে খোঁজো ২ নম্বর ইমাম মাহাদীর প্রাপ্তিস্থান তাখরুজুর রায়াতুস সুদ মিন কিবালে খোরাসান লা ইয়াকুমুল আশাই হাত্তা তুনসাবা বিলিয়া রাওয়াহ ইবনে মাজাহ ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মাহাদীকে দ্বিতীয় যে জায়গায় পাবে কালো পতাকাওয়ালারা আসবে ফিলিস্তিনে এদের সামনে কোন বিশ্ব শক্তি দাঁড়িয়ে টিকবে না বিশ্বের সবচেয়ে বড় পাওয়ারফুল উইপন্স অস্ত্র হলো হাতিয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ পরমাণু বোমা দিয়ে এই পৃথিবীকে উড়িয়ে দেয়া যাবে কিন্তু এই ১১৫০ কোটি গ্যালাক্সি বেষ্টিত মহাবিশ্বকে উড়িয়ে দেয়া যাবে না এই ক্ষমতা কারোই নেই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ১১৫০ কোটি গ্যালাক্সি এক একটা গ্যালাক্সিতে ৩০,০০০ কোটির মতো গ্রহ নক্ষত্র সূর্য আছে গোটা ইউনিভার্সকে উড়িয়ে দেওয়া যাবে কি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার পুত্রকে আমার পুত্র ওসিয়ত শোনো লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ কুননা হালকাতান মুবাহামা আমার পুত্র মৃত্যুকালে তোমাকে তথ্য দিয়ে যাচ্ছি ইনফরমেশন দিয়ে যাচ্ছি যদি গোটা মহাজগৎ ইউনিভার্স মহাবিশ্ব যদি ৭ আসমান ৭ জমিন টোটাল ইউনিভার্স যদি একটা লোহার খণ্ডে পরিণত হয়ে তোমাকে আটকে ফেলে আর ওই অবস্থায় যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করতে পারো গোটা মহাবিশ্বের লোহার খণ্ডকে চূর্ণ বিচূর্ণ করে তোমাকে মুক্ত করে আনবে আগামী বিশ্বের 7 মহাদেশের সাথে আরেকটা মহাদেশ আছে অ্যান্টার্কটিক মহাদেশ এটা পৃথিবীর 12 রাষ্ট্র মিলে লুকিয়ে রেখেছে এটার সমস্ত ধনরত্ন ওরা লুট করবে এজন্য অ্যান্টার্কটিক মহাদেশ দিয়ে আরো যে 6টা পৃথিবী মাটির ভিতরে আছে সেখানে আকাশ আছে সেখানে সূর্য আছে সেখানে সেখানে মানব জাতির মতো আরেক মানব জাতি আছে ইয়াজুজ মাজুজ ওটার ভিতরে পালিয়ে আছে অ্যান্টার্কটিক দিয়ে ঢোকা যায় এজন্য লুকিয়ে রেখে দিয়েছে 12টা রাষ্ট্র মিলে हिटलर जानतो जे एंटार्कटिक दिए पृथिवीर भितरे आरो जे 6टा पृथ्वी अमिनाल आरदे मिसलाहुन्ना 7 आसमान जेमन एकटार पर एकटा एमन 7 जमीनও एकटाর নিচে একটা আল্লাহ সৃষ্টি করেছেন। হিটলারের বার্লিনের জাদুঘরে ওই সব তথ্য রয়েছে। সে বলতো যে সাম্বালা নামক একটা মাটির নিচে আরেক পৃথিবী আছে, তার রাজধানীর নাম আগাত্তা। কি সুন্দর তার বিল্ডিং, কি সুন্দর তার নদী নালা গাছগাছালি পাকপাকালি। হিটলার জানতো। হিটলারের ব্যাপারে এই জন্য সন্দেহ করা হয় ও ওখানে পালিয়ে গেছে, এই জন্য ধরতে পারে নাই। ওর আত্মহত্যার কাহিনী মিথ্যা কাহিনী। আর ডিএনএ টেস্ট করে দেখা গেল হিটলারের কিছুই নাই ওই লাশের মধ্যে, আসলে সে পালিয়েছে 2 মিলিয়ন তার বাহিনী নিয়ে, বিজ্ঞানী গুণী সেনা দক্ষদেরকে নিয়ে ওখানে চলে গেছে। যাই হোক, এটা আমার ইউটিউব বক্তব্যের মধ্যে তথ্য উপাত্ত সহ এটা আছে। ইমাম মাহদী লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসবেন। তো এখন যে বানর শুকর আমাদের পবিত্র ভূমি দখল করে আছে ফিলিস্তিনে, এরা থাকবে না, আর কয়েক বছরে এরা পালিয়ে যাবে ইনশাআল্লাহ, এরা পালিয়ে যাবে। ইমাম মাহদী সাধারণ একজন সৈনিক হিসেবে ওই বাহিনীতে থাকবেন যারা ইসরায়েলকে বিতাড়িত করবে, নরমাল সৈনিক, কেউ চিনবে না ওনাকে। যারা মাহদী দাবি করে যে আমি মাহদী আসো বাইয়াত নাও, সব মিথ্যুক, মিথ্যাবাদী। ইমাম মাহদী জীবনেও কোনোদিন নিজেকে মাহদী বলে দাবি করবেন না। দাবিদাররা সবাই মিথ্যাবাদী, ফেক, প্রতারক। উনি নরমাল সৈনিক। ওনাকে তৃতীয় যে জায়গায় পাওয়া যাবে সেটা ইবনে হিব্বান, মুহাদ্দিস ইবনে হিব্বানের বর্ণিত হাদিসে রয়েছে, ফায়াখরুজু রাজুলুন মিন আহলি বাইতি মিনাল মদিনাতি ফাররান ইলা মক্কা। ফিলিস্তিনে ইসলামের পতাকা উড়াবার পরে ইমাম মাহদী তার দলবল নিয়ে যাবেন মদিনায়। মদিনায় তাকে ব্যাপক তল্লাশি করবে মানুষেরা, কেউ বায়াত করার জন্য আর কেউ তাকে মারার জন্য। এই সময় ইমাম মাহদী পালিয়ে যাবেন, ফাররান ইলা মক্কা, মদিনা ছেড়ে চলে যাবেন মক্কায়। কয়েকবার আপ ডাউন করবেন, ধরতে পারবে না। আল্লাহ যাকে রক্ষা করে তাকে মারে কে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ আনবেনি। ফেরাউন যতই হাজার হাজার শিশু হত্যা করেছিল, আল্লাহ তাআলা ফেরাউনের ঘরেই তাকে লালন পালন করে নিয়েছে। তোর ঘরেই পালবো আমি। ইমাম মাহদীর তৃতীয় প্রাপ্তিস্থান হবে মদিনা। সবাই দেখবে না, বুঝবেও না, চিনবেও না। নরমাল সৈনিক, একেবারেই নরমাল, বিনয়ী, আল্লাহ বিরু, আল্লাহওয়ালা। শকুনের মতো যেন ডানাগুলো মাটিতে বিছিয়ে আছে আল্লাহর ভয়ে। চতুর্থ যখন যেই জায়গা তাকে পাওয়া যাবে, ফায়ুখরিজুনাহু ওয়া হুয়া কারিহুন ফায়ুবায়উনহু বাইনার রুকনি ওয়াল মাকাম। কালো পাথর আর মাকাম ইব্রাহিমের মাঝখানে তাকে লোকেরা শনাক্ত করবে, পেয়ে যাবে। তিনি রাজি হবেন না কিছুতেই, কান্নাকাটি করে যার যার হয়ে যাবেন। দয়া করে আমাকে এই বোঝা দিও না, আমাকে এই কাজে নিও না, এই নেতৃত্বে আমাকে দিও না। নেতৃত্ব যে চায় সে অযোগ্য। ইসলাম কখনো যে নেতৃত্ব চায় তাকে দেয় না, কর্তৃত্ব যে চাইবে সে অযোগ্য। কেন অযোগ্য এটা বুঝাইতে গেলে আরেকটা খুতবা লাগবে, আজকে সময় নেই। কিন্তু মুদ্দা কথা হলো নেতৃত্ব যে চায়, ইন্না লান নাস্তামেলা আলা আমালিনা মান আরাদা, নাসাইর হাদিস। আমরা কোশ্চিন করলেও আমাদের এই রাষ্ট্রীয় দায়িত্ব, আমাদের মুসলিম উম্মার কোনো দায়িত্ব ওই ব্যক্তিকে দেই না যে এটা চায়। চাইলে সে অযোগ্য। ইমাম মাহদী কোনোদিন চাইবেন না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, কান্নামা আনজুরু ইলাইহি, যে ইমাম মাহদীকে যখন লোকেরা জোর করে ধরে বায়ত নেবে, আমি যেন দেখতে পাচ্ছি তার দুই চোখের দিকে, তানহাল্লু দুমু মিন আইনাইহি, কিভাবে তার দুই চোখ থেকে অজর ধারায় নয়নাশ্রু, চোখের পানি ঝরছে। ওয়া হুয়া ইনদা হিজরিল কাবা, কাবার হাতিম যেখানে আমরা 2 রাকাত নামাজ পড়তে পারি, ওই জায়গায় তাকে ধরে এইভাবে লোকজন বায়াত করতেছে, আর সে কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলতেছে। আর সে বলছে, ওয়াকুল কাম মিন আহাদিন নাকাতুমু, তোমরা যে আমাকে এই দায়িত্বে আনতে চাচ্ছ, তোমরা তো চুক্তি ভঙ্গকারী ব্যক্তি, তোমরা কত অঙ্গীকার ভঙ্গ করেছ। ওয়াকাম মিন দামিন হারামিন আরাকতুমু, কত হারাম রক্ত, অবৈধ খুন তোমরা জড়িয়েছ। আমাকেও সেই সেই পাপ পঙ্কিলতায় টানতে চাও তোমরা, এই বলে উনি ডিনাই করতে থাকবে। কিন্তু লোকজন বলবে যদি তুমি রাজি না হও কল্লা ফেলে দেব, বায়াত করো নাহলে তোমাকে হত্যা করে ফেলবো। পরে কি করবেন আর উনি দায়িত্ব নেবেন, কিন্তু কিছুই নেই ওনার হাতে, কিছুই নেই, খালি হাত। তাকে মারার জন্য সিরিয়া থেকে ৭০,০০০-এর অধিক বিশাল এক বাহিনী যাবে। ফায়ুকসাফুনা বিল বাইদায়ে বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে ৭০,০০০ অত্যাধুনিক এই সৈন্যবাহিনীকে একজন সুদ্ধা সবগুলিকে মাটির নিচে আল্লাহ তলিয়ে দেবেন। তখন গোটা বিশ্বে প্রচার হয়ে যাবে, হ্যাঁ মক্কায় আশ্রয় নেয়া ওই মানুষটি ইমাম মাহাদী। তখন সারা বিশ্বের, আমরা বাংলাদেশ উপমহাদেশের যত মুসলিম, সারা ওয়ার্ল্ডের সব মুসলিমরা তাকে সমর্থন জানাবে। শুরু হলো ইনশাআল্লাহ। সেদিন এই পৃথিবী আরেকবার শান্তির চাদরের নিচে ঢাকা যাবে ইনশাআল্লাহ। আকাশের সমস্ত বৃষ্টি বর্ষিত হয়ে যাবে, জমিনের সমস্ত ফল ফসল উৎপন্ন হয়ে যাবে, পশু পাখিতে গোটা বিশ্ব ছেয়ে যাবে, উম্মত বিশাল আয়তনে তৈরি হয়ে যাবে পৃথিবীতে। এনআরসি আর ক্যাব এই দুটা নিয়ে তারা যা শুরু করেছে, আমরা সরকারের কাছে নিশ্চয়, সরকার তার চোখের মাধ্যমে, তার দৃষ্টির মাধ্যমে দেশ পরিচালনা করেন। সরকারের চোখ হচ্ছে ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি। আমি তাদের কাছে অনুরোধ রাখবো, আমরা জানি আপনারা গোলামের দস্তখত এমন ভাবে দিয়েছেন, তার থেকে আপনাদের নাক উঠানোর কোনো কায়দা নাই, কিন্তু অন্তত নিজেরা একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, একটু সোজা করে দাঁড়ান। ওদের দেশের এনআরসি, ওদের দেশের ক্যাব হলে আমার ক্ষতি কি? এরকম আমরা মাননীয় মন্ত্রী মহোদয়দের মুখ থেকে শুনতে পাই। আমার বুঝে আসে না, ন্যূনতম জ্ঞান যাদের আছে, ন্যূনতম বিবেক যাদের আছে, আমার পার্শ্ববর্তী দেশ আক্রান্ত হলে আমি আক্রান্ত হব না, এইটা যারা বুঝে না তারা কেমনে মন্ত্রী হয়, এটা আমার বুঝে আসে না। সুতরাং আপনাদেরকে বলি, একটু কথা বলেন, একটু কথা বলেন। ঘরে চোর আসছিল, ঘরের বাহিরে চোর আসছে, বিবি কয় একটু সজাগ হন, কথা কন, কয় রাগ চিল্লাইস না দেখি কি করে। তারপরে শীত কেটে ঘরে ঢুকতেছে, বিবি কয় একটু কথা কন, কথা বললেই দেখবেন দৌড় মারবে, কয় রাগ চিল্লাইস না দেখি কি করে। শীত কেটে ঘরে ঢুকলো, ঢোকার পর কয় ঘরে কিন্তু ঢুকে গেছে, দামি দামি আসবাবপত্র তৈজসপত্র সব নিতেছে, একটু কাশি দেন, কয় রাগ চিল্লাইস না দেখি কি করে। তারপরে গাঠটি বাঁধছে তিনটা, চোর হইল দুইজন, গাঠটি বাঁধছে কয়টা। এখন স্ত্রী কয় দেখেন আপনি যে চিল্লাইলেন না, আমার কাছে কিন্তু বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। এরপরে চোর তো যা বোঝার বুঝে ফেলছে, সে চিন্তা করলো যে এই ঘরের মালিক একটা হাদারাম, সুতরাং ওরে দিয়ে একটা কিছু করা যাবে। কতক্ষণ পর চোর গিয়া মুখের উপরে অস্ত্র ধরে কয় বেটা মনে মনে ভাবছিস আমরা কিছু টের পাই নাই, ওঠ, আমরা মানুষ হইলাম তিনজন, গাঠটি হইল দুইজন, গাঠটি হইল তিনটা, আর একটা কি তোর বাবাই নেবে, ওর তাড়াতাড়ি গাঠটি বহন করার জন্য গাঠটি। তারপরে বাড়িওয়ালার মাথায় গাঠটি একটা উঠাই দিয়া চোর দুই চোরে দুই গাঠটি নিয়ে অস্ত্র তার পিছনে ঠাকাইয়া নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত দিয়া লাঠি একটা মেরে কয় যা এবার আমাদের প্রয়োজন শেষ। বাড়িতে যখন কাঁদতে কাঁদতে আসে, বউ কয় দেখেন আরো চিন্তা করেন দেখি না কি করি। আরে মিয়া যখন ঘরের বাহিরে আসে আপনার কিচ্ছু করা লাগতো না, জোরে একটা গলা খাকারি দিতেন, বলে একটা জোরে খাকারি যদি দিতেন চোর ভাবতো গাড়িওয়ালা সজাগ আছে। আরে বাড়িওয়ালা, বাড়ির মালিক যত দুর্বল হোক আর জবরদখলকারী যত শক্তিশালী হোক, তার হৃদয়ের মধ্যে দুর্বলতা থাকে। সুতরাং আমরা আজকে গভর্নমেন্টকে বলবো, সরকারকে বলবো, আমরা আপনার অংশ, এদেশের ১৬ কোটি হোক ১৭ কোটি জনগণ হোক, আপনাদেরকে ভোট দেখ অথবা না দেখ সমস্ত জনগণ আপনাদের, সমস্ত জনগণ আপনাদের, আমরা আপনাদের। সুতরাং আপনাদের হয়ে বলবো, পার্শ্ববর্তী দেশের ব্যাপারে একটু সজাগ যদি না হন আপনাদের দুর্বলতার কারণে আপনাদের নোবেল প্রাইজের আশায় 10 লক্ষ রোহিঙ্গাকে বারমার 10 লক্ষ রোহিঙ্গাকে এই দেশে পুশ ইন করে দেওয়া হয়েছে। এরপরে যদি ইন্ডিয়া থেকে আরো 10 20 লক্ষ লোক পুশ ইন করে বাংলাদেশে দেওয়া হয় তাহলে এই দেশের নাবিশ্বাস ওটা ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। সুতরাং শুধু তাই নয়, ইন্ডিয়াতে যেই ব্যবস্থা তারা করতেছে মুসলমান নির্মূলের জন্য তারা চেষ্টা করতেছে। আমরা উদারমনা, যখন ভারতের বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয় তখন এদেশের আলেম ওলামা, কওমি মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেম, এদেশের পীর বুজুর্গ সকলে এক সুরে কথা বলেছিলেন যে আল্লাহ না করুন ইন্ডিয়ার সকল মুসলমানদের উপরে যদি আক্রমণ আসে এরপরও আমরা আলাদা ভূখণ্ড বাংলাদেশের অমুসলিমদের উপরে আমরা কোনো অত্যাচার করব না, নির্যাতন করব না, তাদের উপাসনালয় দেবালয়ের উপরে আমরা কোনো হামলা করব না। বন্ধুরা আমার, তিনটা কণ্ঠের কথা না বললেই নয়। একটা ছিল সেই সিংহ শাবক মুফতি ফজলুল হক আমিনী, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাত মাসওয়াহু। আরেকজন ছিলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, আরেকজন কোরআনের সিংহ আজকে যাকে চার দেওয়ালের ভিতরে অত্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় বন্দী করে রাখা হয়। এই তিন কণ্ঠ সেদিন গর্জে উঠেছিল। আজকে দুর্ভাগ্য ইন্ডিয়ার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে ওঠার কেউ নাই। তার কারণ আমরা গোলামীর দস্তখত তাদের কাছে দিয়েছি, আমরা তাদের পদলোহী গোলামে পরিণত হয়েছি। মুসলমান, তোমার অস্তিত্ব তুমি টিকিয়ে রাখতে পারবে, তোমার অস্তিত্ব আর কেউ টিকাবে না। সুতরাং তোমাকে তোমার অস্তিত্ব টিকানোর জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় কেন জিহাদ করছো না, কেন সংগ্রাম করছো না? ওই সকল নির্যাতিত মানুষের জন্য আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা, যারা আল্লাহর কাছে চিৎকার করে বলছে আল্লাহ এই নির্যাতিত জনপদ থেকে, এই জালিমদের স্বৈর শাসন থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমাদের জন্য সাহায্যকারী ওলি, আমাদের জন্য সাহায্যকারী অভিভাবক পাঠাও। সুতরাং মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদের অস্তিত্বের জন্য এক সুরে কথা বলতে হবে। আজকে পেকুয়ার জনতাকে সর্বশেষ যে মেসেজ আমি দিয়ে যেতে চাই, আল্লাহ ভালো জানেন ইমাম মাহাদী আলাইহিস সালামকে হয়তো আমরা দেখেও যেতে পারি। মুসলমানদের উপরে চতুর্দিক থেকে যেই রকম বৃষ্টির পতন, চতুর্দিক থেকে যেরকম ষড়যন্ত্র চলতেছে ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য, মুসলিম সেন্টিমেন্টকে উৎখাত করে দেওয়ার জন্য, ও মুসলমান তোমার ইমান যদি মজবুত না হয় ইমাম মাহাদীর দলে তুমি থাকতে পারবে না, তুমি দাজ্জালের দলে চলে যাবে। আজকের এই মাহফিলে সিদ্ধান্ত নিতে হবে আমি কি দুনিয়ার সব কিছুর বিনিময় ইমাম মাহাদীর পক্ষে যাব না আমি দাজ্জালের পক্ষে যাব। বন্ধুরা আমার থামুন। ইমাম মাহাদী আলাইহিস সালামের পক্ষে যাওয়ার জন্য, মুনাফিক মুক্ত ঈমান আনতে হবে, নেফাক শিরক মুক্ত ঈমান আনতে হবে। দুদিন বান্দা কলমাসর না পায় শ্মশান, না পায় গোর। সুতরাং তুমি কি হলে চলবে না, দ্বিচরিত্র এটা বড় খারাপ, নেফাকি হিপোক্রেসি এটা বড় খারাপ। আজকে মুসলমানদের ভিতরে হিপোক্রেসি ঢুকেছে, মুসলমানদের মধ্যে ফাসিকি ঢুকেছে। সুতরাং ফাসিক যারা, মুনাফিক যারা, এই দ্বৈত চরিত্র ইমানদার যারা, তারা ইমাম মাহাদীর পক্ষে আসতে পারবেন না। আমি বলতেছি না একথা আগামীকালকে ইমাম মাহাদী আলাইহিস সালাম আবির্ভূত হয়ে যাবেন, একথা বলছি না। তবে চতুর্দিকে মুসলমানদের যে অবস্থা সেটা দেখে এই আশঙ্কা প্রকাশ করছি, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন ইমাম মাহাদী আলাইহিস সালাম আসার, আবির্ভূত হওয়ার সময় খুব সন্নিকটে। সুতরাং মুসলমানদেরকে আর ঘুমিয়ে থাকলে চলবে না, সজাগ এবং সচেতন হতে হবে তার অস্তিত্ব টিকায় রাখার জন্য। এই জাতীয় মাহফিলগুলো, বড় বড় প্রোগ্রামগুলো শুধুমাত্র যেন শোডাউন না হয়। শোডাউন করে কোনো লাভ নাই। এদেশের টুঙ্গির ইস্তেমায় লক্ষ লক্ষ জনতা হয়, এদেশের বড় বড় তফসির মাহফিলগুলোতে লক্ষ লক্ষ লোক হয়, এদেশে প্যারেড গ্রাউন্ডে, প্যারেড ময়দানে লক্ষ লক্ষ লোক হয়েছিল। বন্ধুরা আমার, কিছু ফায়দা হয়েছে, তবে সামগ্রিকভাবে এদেশে অধিকাংশ মেজরিটি মুসলমান যেইভাবে আবেগ আর জোশ দেখা যায় সেইভাবে কিন্তু কোরআন प्रतिष्ठा হয় নাই। সুতরাং জোশের নাম ইসলাম নয়, হুশের নাম ইসলাম। জোশে লাফালে চলবে না। অত্যন্ত অত্যন্ত জ্ঞান গর্ভ আপনার পদার্পণ করতে হবে, সামনের দিকে কদম ফেলতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝে শুনে কদম ফেলার এবং মুসলিম মিল্লাতের এই যে চতুর্দিকের ষড়যন্ত্র, সে ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রত্যেক মুসলমানকে আল্লাহ তাআলা সাহসী ভূমিকা নেওয়ার তৌফিক দান করুন।